ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা 1 চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, নুন 1 চামচ পরিমাণ, আর দেব 2 চামচ টক দই। এবার দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দেব 1 চামচ পরিমাণ তেল এবং 1/2 ঘানা লেবু। লেবু রসটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর খুব ভালো করে মাংসটা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যাকে আমরা বলি ম্যারিনেট করা। এটা প্রায় 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে ভালো করে মিশিয়ে নেবার পর। এই যে দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, খুবই ভালো করে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে থাকে। ব্যাস মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটি তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম, 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিলাম। ব্যাস এবার ভালো করে নেড়ে নেবার পালা। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কড়াইতে 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, যেহেতু 1 কেজি মাংস তাই। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, দেখতে হবে যেন বেশ লাল লাল হয়ে আসে। পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর 1 চামচ পরিমাণ জিরেকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবং শুধু মেশালে হবে না, ভাজতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে, দেখতে হবে যেন ভাজাটা সুন্দর হয়। আগে থেকে পেস্ট করে রাখা 2টি টমেটোকে ভালো করে মিশিয়ে দিলাম, ব্যাস খুব ভালো করে মেশাতে হবে। এবার মেশানো হয়ে গেলে ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা ভাবটা টমেটোর না থাকে। এবার একটু জল দিয়ে ভালো করে আরও ভালো করে ভেজে নিচ্ছি। এবার মাংসটা মিশিয়ে দেবার পালা, ওই যে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে আমরা মেশাচ্ছি, ভালো করে মেশাচ্ছি, যাতে প্রত্যেকটা মাংস সমপরিমাণ মশলা পায়। 10 থেকে প্রায় 15 মিনিট মতো এইভাবে মাংসের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ মানে যুদ্ধ না, ঠিক ওই কষাতে হবে। তারপরে মিট মশলা দিয়ে দিতে হবে প্রায় 1 চামচ পরিমাণ, তারপরে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, স্বাদ মতো আপনারাও দিতে পারেন, যে যেরকম আর কি নুন খেতে পছন্দ করেন। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করেছি, আলু না দিলে হয়, আমরা তো বাঙালি, আলু ছাড়া আমাদের আবার চলেই না, তাই আলু দিয়ে দিলাম। আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম। ব্যাস আলু দেওয়া হয়ে গেল। এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার 4 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর জলের সাথে মাংসটি ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে, প্রায় ফুটতে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। এই যে চাপাটা দিয়ে দিলাম, এবার ফুটছে মাংস, ফোটাও হয়ে গেছে। এবার চাপাটা খুলে দিচ্ছি, দেখুন বেশ ভালো ফুটেওছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। ও খেতে মনে হচ্ছে খুব টেস্টি হবে। এখনও একটা পদ দিতে বাকি আছে, সেটা হলো ধনে পাতা।
আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা খুব ভালো করে ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলে হবে না, ভালো করে আবার মিশিয়েও দিতে হবে। মিশিয়ে দিলাম, ব্যাস প্রস্তুত হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। এবার বাটিতে তুলে নিয়ে টেস্ট করার পালা। আপনারাও বাড়িতে বানান ও কেমন খেতে হলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আমাদেরকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।